বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আমি আজকে এমন একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে আসলাম যে বিষয়টি আলোচনা করতে আমার খুব ভালো লাগছে, আর ভালো লাগলো বলেই আপনাদের সামনে এই বিষয়ে আলোচনাটি নিয়ে হাজির হলাম। সেই বিষয়টি দেখুন যে এই পৃথিবীতে মানুষ কত ধরনের কর্ম করে। কেউ মাটির কাজ করছে, কেউ গার্মেন্টসে কাজ করছে, কেউ যে কোনো শিল্পের কাজ করছে, কেউ অভিনয়ের কাজ করছে। তবে অভিনয় একটা শিল্প, তবে অভিনয় শিল্প হলেও তো এখানে একটা বিষয় হলো যে একজনের সাথে আপনার ধস্তাধস্তি পার্শ্বাপার্শ্বি করতে হবে। সে যদি ছেলে ছেলে হয় বা মেয়ে মেয়ে হয় তাহলে সেখানে যৌবনের কোনো কুদৃষ্টি আসবে না। তেমনি যারা বিভিন্ন কাজ করতেছে তারা যার যার সেপারেটে কাজ করতেছে, কিন্তু অভিনয় শিল্প যে একটা বিষয় এখানে কিন্তু মেয়ে পুরুষ তাকে সে ধরতে হচ্ছে, তাকে কোলে নিতে হচ্ছে, তাকে কাঁধে নিতে হচ্ছে, সে ছেলে সে মেয়ে। মানে এখানে দেখা যায় যদি অভিনয়ের ক্ষেত্রে করেও থাকে আর যদি অভিনয়ের বাহিরে তার প্রতি সে অন্য কোনো আকর্ষণ থাকে, যৌবনী কোনো আকর্ষণ থাকে, তাহলে সেই ধরাধরিতেও তার সেটা সে উপভোগ করে নিচ্ছে। তো এতে কি হচ্ছে, কাজের ক্ষেত্রে কাজের মধ্যে ডুবেছিল সে ছেলে না মেয়ে এটা মনে নেই, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো তার কাজের চাহিদা এবং তার যৌবনী চাহিদা দুটো জিনিসের সে এখান থেকে সে পেয়ে গেল, তখন কি হলো, এটাকে আমাদের ইসলাম ধর্মে বলা হয়, এটাকে আমার ইসলাম ধর্মে বলা হয় জেনা পাপ। আচ্ছা, তাহলে মৌসুমি যে এমন একটা ব্যক্তি তাকে আল্লাহ সুন্দর করে বানিয়েছে, কিন্তু সে কর্ম হিসেবে এটা করেছে যে অভিনয় জগতে শিল্প হিসেবে এটা মানুষকে অনেক অভিনয় করে অনেক কিছু করে মানুষকে বুঝিয়েছে, সে এই জগতে তার ইনকামের সাথে এটা সে চালিয়ে গেছে, কিন্তু তার জীবন মধ্য বয়সের কাছাকাছি কিংবা মধ্য বয়সে চলে গেছে। এখন তার মনের মধ্যে, তার অন্তরের মধ্যে এমন কিছু জিনিস জেগেছে, হায় রে জীবন ভরা যা কিছু করলাম সবই তো ভুল। আর এটা তো আমাদের ইসলাম ধর্মে একটা মেয়ে অনেক পর্দা করে চলতে হয় তার যেন কুদৃষ্টি না দিতে পারে, আর সে জায়গায় সে আরেকটা পুরুষের সাথে তার চলতে হয়েছে, ধরতে হয়েছে অভিনয়ের ক্ষেত্রে, কিন্তু এটা তো অন্যায়, এটা তো পাপ। তার ভিতরে যখন সেই জিনিসটা জাগ্রত হয়েছে তখন তার ভিতরে মমের মতো গলে গেছে, আর তখনই সে বলতে শুরু করেছে আমি যদি কখনো মারা যাই আমাকে যেন কাউকে দেখানো না হয়, এবং আমি যদি কখনো মৃত্যুবরণ করি তাহলে পর্দার সাথে হোক এবং আমাকে কেউ না দেখুক এবং আমি এই সিনেমার জগৎ ছেড়ে দিলাম, এবং পৃথিবীতে অনেক মানুষ আমার সিনেমা দেখেছে তাদেরকে বলতেছে যে আমার ছবিগুলো আপনারা ডিলিট করে দেবেন, এবং এটাও বলা হচ্ছে যে আমাকে অনেক দর্শকরা ভালোবেসেছে আবার কেউ আমাকে খারাপ মনে করেছে, তো সকলের কাছে ক্ষমা প্রার্থী। এই যে বিষয়গুলো তিনি মৌসুমীর এই বিষয়গুলো যে প্রত্যেকটা মানুষেরই হৃদয়ে নাড়া দিয়েছে, আর এরকম ভূমিকা তার দেখে অনেক মানুষই ভালোর দিকে যাবে, যে তার মতো একটা ব্যক্তি সমস্ত খারাপ ছেড়ে দিয়ে তার মৃত্যুর কথা স্মরণ করে সে নিজেকে পর্দা করতে চাচ্ছে কেউ যেন না তাকে না দেখে। তাহলে এই মৌসুমি সে এমন একটা কাজ করলো যে পৃথিবীর অনেক মানুষের জন্য এটা ভালো কাজ করলো, অনেক মানুষ তাকে দেখে এটা শিখলো এবং তিনি নিজেও সংযত হলো আল্লাহর কাছে, বেঁচে থাকতে মাপ চেয়ে গেল, মৃত্যুর পরে কিন্তু মাপের কোনো বাউ নেই। তো এখান থেকে যদি ক্ষমা চেয়ে যাওয়া যায় তাহলে মুক্ত হওয়া যায়। তবে আমরা ভিডিওটি ছাড়ার আগে আপনারা দেখেছেন থাম্বনেলের মধ্যে যে মৌসুমি মৃত্যুবরণ করলে তার আত্মাটা কোথায় যাবে। আচ্ছা, তার আত্মাটা কোথায় যাবে এটা কিন্তু কর্মের উপরে ডিপেন্ড করবে। সেটি হলো দেখুন যে মৌসুমি তিনি কিন্তু হাত জোরে ক্ষমা চেয়েছে সবার কাছে,
আচ্ছা, এক দ্বিতীয়ত সে বলেছে আমার ছবিগুলো ডিলিট করে দেওয়া হোক। তিনি আরও বলেছে মৃত্যুর সময় যেন আমার এরকম মৃত্যু হয় এবং কেউ যেন আমাকে না দেখে। আচ্ছা, এগুলো একটা পর্দার বিষয় এসে গেছে। আচ্ছা, নিজামুদ্দিন আউলিয়া ছিল, তিনি কিন্তু ডাকাত ছিল, সেই নিজামুদ্দিন আউলিয়া হলো, সে 101টা মানুষ খুন করতো, এটা কিন্তু গ্রন্থে এসেছে, তিনি কিন্তু আউলিয়া হয়েছে। তাহলে মৌসুমী কিন্তু মানুষ খুন করেনি, সে হয়তো অভিনয় শিল্পে যেভাবে অভিনয় করতে হয় সেভাবে করেছে, এর মধ্যে যদি তার পাপ হয়ে থাকে তাহলে সেটা যদি আল্লাহ ক্ষমা করে দেয় এবং সে যদি আজকের পর থেকে আল্লাহর ইবাদত শুরু করে দেয়, তার শরীরে আত্মায় যে পাপের ময়লা লেগেছিল এগুলো আস্তে আস্তে ঝরে যাবে এবং তার চোখের পানি থেকে অনেক কিছু ধুয়ে যাবে। যে কথাটি বলা হয়েছিল তার আত্মাটা কোথায় যাবে, তার আত্মাটা সেই আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব যদি সমস্ত কিছু তওবা করে, তিনি যদি আল্লাহর ইবাদত শুরু করে। তবে একটি কথা বলব যে এই পৃথিবীতে যে মানুষ আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছে, কোরআন অনুসারে সুরা কাহাফ, সুরা ফাতা, সুরা ফাতার মধ্যে যদি আল্লাহ বলে থাকে হে রাসূল আপনার হাতের উপর যারা হাত দিয়েছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে, তাহলে সে যদি কোনো কামিল মুর্শিদ, কোনো কামিল ব্যক্তির কাছে মৌসুমী বায়াত গ্রহণ করে নেয়, তবে ইনশাআল্লাহ তিনি রাস্তা আরও সহজ হয়ে যাবে। কারণ বায়াত হতে হবে এটা কোরআনে এসেছে। আর আশা করব আমি এই পৃথিবীর সমস্ত মেয়েদেরকে, নিজের স্ত্রী ব্যতীত সমস্ত মেয়েকে মায়ের নজরে দেখি, যাতে করে মায়ের দিকে কখনো কুদৃষ্টি যায় না। তাই আমি মৌসুমীকে যে মা বলে ডেকে আমি এই কথাটি বলছি, তিনি যেন একজন কামিল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে তিনি যেন আল্লাহর ইবাদত শুরু করে। আচ্ছা, আল্লাহ কি বলেছে আমার বন্ধুদের উছিলায় আমি তোমাদেরকে ক্ষমা করে থাকি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু ছিল, তিনি শ্রেষ্ঠ বন্ধু ছিল, এখন তাকে আমরা কোথায় পাব? আচ্ছা, তাকে পেতে হলে রাসুল বলেছে আমি ওলি আউলিয়া পীর মুর্শিদের মধ্যে আছি, তোমরা যদি তাদের কাছে যাও তাহলে হয়ে যাবে তোমাদের পাপ মুক্ত হওয়ার ভাও এবং তোমার আত্মা এই দেহের থেকে যখন মৃত্যুর সময় বের হয়ে যাবে তখন এই আত্মাটা জাহান্নামে বা দোজকে যাবে না। সেটি কোথায় যাবে? সেটি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, রাসুল পর্যন্ত পৌঁছে যাবে, তবে অতিরিক্ত চোখের পানি দিতে হবে। তবে এই মৌসুমীর যদি হৃদয় নরম না হতো, তার ভিতরে আল্লাহর মৃত্যুর ভয় না যেত, যদি তার ভিতরে সেরকম আল্লাহর প্রতি সেই স্মরণ না হতো, তাহলে তিনি কিন্তু এরকম মন নরম করে উজাড় করে এই কথাগুলো বলতো না। আর বলেছে যেহেতু তার আত্মাটাকে আল্লাহ ভালো জায়গায় নেবে যদি আল্লাহর আইনগুলো মানতে পারে, আর পাশাপাশি যদি একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, কারণ বায়াতের কথা কোরআনে এসে গেছে, সুরা ফাতা, সুরা কাহাফ, মুর্শিদের কথা আল্লাহ বলেছেন। যাই হোক, আজকে আমি যে আলোচনাটি করলাম, কেন করলাম, যে আমার ভালো লেগেছে যে এই পৃথিবীতে অনেক অভিনেতা আছে এরকমভাবে কেউ বলেনি, আর মৌসুমী আমি তাকে মা সম্বোধন করছি, যে সে এই কথা যেহেতু তার ভিতর থেকে বের হয়েছে তাহলে তার আত্মাটা ভালো এবং তার আত্মাটা জায়গা মতোই যাবে ইনশাআল্লাহ। তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।